নানা নাটকীয়তার পর বিশ জোটের নেতৃত্ব দেয়া দল বিএনপির সঙ্গে নতুন জোট করে সরকার বিরোধী নতুন মঞ্চ ঐক্যফ্রন্ট ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলছেন বিশ দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের নেতৃত্বাধীন জোটের স্পষ্ট যে আমরা স্বাধীনতা বিরোধী কোনো ব্যক্তি বা শক্তির সাথে ঐক্য করব না আমরা বিএনপি সাথে ঐক্য করছি কিন্তু তাদের উত্থাপিত দাবিনামায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলের সমর্থন জানানো কেউ অস্বাভাবিক মনে করেন না ঐক্য ফ্রন্টের এই নেতা ভালো কাজ হয়েছে আমি খুব খারাপ লোক বললাম যে আপনার কাজটা ভালো হয়েছে বলতে পারবো না আপনি আমাকে মানা করবেন না বলা যাবে না কিন্তু মানে স্বাধীনতা বিরোধী হোক কিন্তু আপনি একজন ভালো মানুষ বলতে পারবেন না তারা আপনি হেঁটে যাচ্ছেন আপনি ভালোভাবে যাচ্ছেন ভদ্র মানুষ বলতে পারবে না তো আমাদের যে কর্মসূচি এত ন্যায্য এটা খারাপ মানুষও সমর্থন করতে বাধ্য আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচনের আগে ষড়যন্ত্র করতেই আওয়ামী লীগ বিরোধী এ জোট সারা পৃথিবী বাংলাদেশের উন্নয়নকে প্রশংসা করছে সেই সময় এই আওয়ামী লীগের বিরুদ্ধে কার সাথে ঐক্য করছে বিএনপি যারা যুদ্ধের স্বাধীনতার বিরুদ্ধে শক্তিদের সাথে হাত মিলিয়ে গাড়িতে পতাকা তুলে দিয়েছে সেই জাসদ এখনও বিশ দলীয় ঐক্য জুড়ে রয়েছে সেই জাসদের সাথে আজকে ঐক্য প্রক্রিয়া করেছে কাজেই মান্না আসম আব্দুর রব তারা নেতা জাতীয় পর্যায়ে অনেক ভূমিকা রেখেছে কিন্তু তারা এটি করবে এতে আমি খুব আশ্চর্যজনিত হই না আমি অবাক হই না এটা হতেই পারে স্বাধীনতার ছয় মাসের মধ্যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা ভূমিকা রাখে তারা এটি করতে পারে তবে বিএনপি নেতারা মনে করেন ভোটের মাঠে প্রভাব পড়বে না এই ইস্যু প্রভাব পড়েছে বলে তাদের জনপ্রিয়তা হারিয়ে তারা জনগণের উপর নির্ভরশীল না হয়ে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস এবং রাষ্ট্রীয় সংস্থা ব্যবহার করে ক্ষমতা যেতে চাচ্ছে যে গণতন্ত্রকে হত্যা করার জন্য যে প্রজেক্ট তারা তৈরি করেছে জনগণকে বাইরে রেখে ক্ষমতা যাওয়ার জন্য যে তারা প্রকল্প যারা তৈরি করেছে এগুলো সকলের কাছে বাংলাদেশের মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেতৃত্ব শূন্য বিএনপির সাংগঠনিক দুর্বলতার ফল রাজনৈতিক এই নতুন জোট বিএনপি এখন নেতৃত্ব শূন্য কারণ এবং অভিযুক্ত এবং দণ্ডিত এই অবস্থায় তাদের রাজনীতি করা বা নির্বাচনে আসা সম্ভব নয় সেজন্য বিএনপির প্রয়োজন নেতৃত্ব সেই ক্ষেত্রে ডক্টর কামাল হোসেন আসাম আব্দুর মাহমুদুর রহমান মান্নার কাঁধে বার করেছে আর ওদের প্রয়োজন জনসমর্থন সেই জন্য বিএনপির উপরে কিন্তু ভোটের রাজনীতিতে এজ প্রভাব ফেলবে না বলেও মনে করেন এই বিশ্লেষক আজহার লিমন সময় সংবাদ ঢাকা